মার্কিন পরাশক্তির মর্যাদা খর্ব করতে রাশিয়ার পাশে চীন ও পাকিস্তান আফগানিস্তানে সিরিয়ার মতো হস্তক্ষেপ করতে পারে মস্কো আফগানিস্তান থেকে সন্ত্রাসবাদীদের নির্মূলে রাশিয়া পাকিস্তান ও চীন একজোট হয়েছে এটা এ ত্রয়ীকে আফগান সন্ত্রাসবাদকে শুধু তাদের সীমান্তের ভেতরে ঢুকে পড়া প্রতিহত করতেই সক্ষম করবে না একই সাথে যুক্তরাষ্ট্রকে পরাশক্তির মর্যাদা থেকেও নামিয়ে আনবে মস্কো ইসলামাবাদ ও বেজিং তাদের দক্ষিণ এশিয়া নীতিতে এক নতুন ত্রিপক্ষীয় অধ্যায় শুরু করতে যাচ্ছে বলে মনে হচ্ছে আর এতে আফগানিস্তান হতে যাচ্ছে ত্রয়ী ও বাকি বিশ্বের মনোযোগের কেন্দ্রবিন্দু কাবুলের সরকার দাউদ হাসপাতালে এক ভয়াবহ বোমা হামলায় ত্রিশ জন নিহত ও পঞ্চাশ জন আহত হয় এ ঘটনার পর আর কোনো সন্দেহ নেই যে আফগানিস্তান নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে যুক্তরাষ্ট্র এ অঞ্চলে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ের অসংখ্য চেষ্টা করা সত্ত্বেও আফগানিস্তানের মাটিতে সক্রিয় সন্ত্রাসী গ্রুপগুলোর কমপক্ষে অর্ধেকেই সেই নির্মূল করতে ব্যর্থ হয়েছে আফগানিস্তানে মার্কিন শীর্ষ কমান্ডার জেনারেল জন নিকলসন ডিসেম্বরে প্রকাশ করেন যে যুক্তরাষ্ট্র কর্তৃক বৈশ্বিক সন্ত্রাসী হিসেবে চিহ্নিত আটানব্বইটি গ্রুপের মধ্যে বিশটি আফগানিস্তানে তৎপর রয়েছে বিশ্বের অন্য যে কোনো স্থানের চেয়ে সবচেয়ে বেশি সন্ত্রাসী গ্রুপের সমাবেশ ঘটেছে আফগানিস্তানে রাশিয়া পাকিস্তান ও চীন আফগানিস্তানে একজোট হচ্ছে পূর্ব আফগানিস্তানে যখন ক্রমেই বেশি মাত্রায় চীনা উপস্থিতির খবর মিলছে সে অবস্থায় রাশিয়া ও পাকিস্তানও আফগান থেকে সন্ত্রাসবাদ নির্মূলে নাছরবান্দা হয়ে উঠেছে পাকিস্তানের বিভিন্ন স্থানে সন্ত্রাসী হামলার পর পাকিস্তান গত মাসে দেশব্যাপী সন্ত্রাস বিরোধী অভিযান শুরু করে এবং আফগান সীমান্তে সন্ত্রাসবাদীদের লুকিয়ে থাকার স্থানগুলো হামলা চালায় সন্ত্রাসবাদ ও আফগানিস্তান বিষয়ক আঞ্চলিক বৈঠকগুলোতে রাশিয়া এক সক্রিয় চালক শক্তি হিসেবে আত্মপ্রকাশ করেছে মস্কো পাকিস্তান চীন ইরান ভারত ও আফগানিস্তানের সাথে ছয় দেশীয় বৈঠকের আয়োজন করে এ ছয় দেশীয় আলোচনার আগে অনুষ্ঠিত এক ত্রিপক্ষীয় বৈঠকে রাশিয়া শুধু চীন ও পাকিস্তানকে আমন্ত্রণ করে আফগানিস্তানে রাশিয়া চীন যৌথ হস্তক্ষেপ এ মাসের গোড়ার দিকে নাম অজানা এক পাকিস্তানি সেনা সূত্র হুশিয়ার করে বলে যে যুক্তরাষ্ট্র যদি আফগানিস্তানের সম্পূর্ণ বিশৃঙ্খলার অবসান করতে না পারে রাশিয়া করবে সূত্র ব্যাখ্যা করে বলে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা যদি আফগানিস্তানে আইএসআইএস আইএস বা তালেবানের অগ্রযাত্রা থামাতে ব্যর্থ হয় তাহলে রাশিয়া আফগানিস্তানে সিরিয়া ধরনের হস্তক্ষেপ করতে পারে আফগান পুনর্গঠন বিষয়ক বিশেষ মহাপরিদর্শক এস বা সিগার এর রিপোর্ট অনুসারে দু হাজার সালের শেষ নাগাদ দেশের সাতান্ন দশমিক দুই শতাংশ এলাকা আফগান সরকারের নিয়ন্ত্রণে ছিল দু হাজার সালের শেষ নাগাদ আফগান সরকার দেশের তিষট্টি দশমিক পাঁচ শতাংশ এলাকা নিয়ন্ত্রণ করত তবে ওয়াশিংটন ও কাবুল আফগানিস্তানে তালেবানদের নতুন করে অগ্রগতির কথা অব্যাহতভাবে অস্বীকার করে আসছে যুক্তরাষ্ট্র যখন আফগান সমস্যাকে আসলেই তার স্বার্থের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় বলে মনে করে না বিশেষ করে ডোনাল্ড ট্রাম্পের আমলে ওয়াশিংটনের হাতে যখন করার মতো অনেক কিছু রয়েছে সে সময়ে রাশিয়া চীন ও আফগানিস্তান তাদের সীমান্তের মধ্যে আফগানিস্তান থেকে ছড়িয়ে পড়া সন্ত্রাসবাদে পুড়ে মরার ঝুঁকির সম্মুখীন হতে চলেছে রাশিয়া পাকিস্তান ও চীনের সন্ত্রাসবাদের আগুনে পড়ার ঝুঁকি এই কারণে শুরুতেই মস্কো বেজিং ও ইসলামাবাদের আফগানিস্তান থেকে সন্ত্রাসবাদ নির্মূল করা প্রয়োজন চীনা সামরিক বাহিনী পূর্ব আফগানিস্তানে কর্মকাণ্ড চালাচ্ছে বলে প্রকাশিত খবর চীন যখন অস্বীকার করা অব্যাহত রেখেছে সে সময় রাশিয়া ভারতের সাথে তার বহু দশকের বন্ধুত্ব সত্ত্বেও চীন ও পাকিস্তান উভয়ের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলছে ভারত চীন ও পাকিস্তান উভয়ের প্রতিদ্বন্দ্বী মধ্য এশিয়ায় সন্ত্রাসবাদের বিস্তার রাশিয়ার স্বার্থের প্রতি সরাসরি হুমকি যার অর্থ এই যে সন্ত্রাসী গ্রুপগুলো রাশিয়ার সীমান্তে দাঁড়াবে এবং তারা পাকিস্তানের সম্প্রতি যেরকম করেছে সেভাবে রাশিয়াতেও সন্ত্রাস ও গোলযোগ বয়ে আনবে এ অঞ্চলে তালেবানদের সাথে সম্পর্ক স্থাপন করে তিনি কি করছেন তা পুতিন জানেন না বলে চীনা মিডিয়া মন্তব্য করলেও কেউ এটা বলতেই পারে যেহেতু পুতিন এ ব্যাপারে কথা বলছেন সেহেতু তিনি এ অঞ্চলে একটি বড় ধরনের দীর্ঘমেয়াদী কৌশলগত খেলা খেলতে যাচ্ছেন শুধু এটাই নয় রাশিয়ার লক্ষ্য বিশ্বে যুক্তরাষ্ট্রের প্রাধান্য হ্রাস করা বারাক ওবামার প্রেসিডেন্ট মেয়াদে ওয়াশিংটন মধ্যপ্রাচ্য ও আফগানিস্তান থেকে তার সৈন্য প্রত্যাহার শুরুর সিদ্ধান্ত নেয় সিরিয়ায় হস্তক্ষেপের বিষয়টি সর্বোচ্চ রেখে মস্কো এ অঞ্চলের প্রধান খেলোয়াড়দের সাথে সাথে সম্পর্ক উন্নয়ন করেছে ইরাক ইরান ইসরায়েল মিশর ও অন্যান্য উপসাগরীয় দেশ এদিকে দক্ষিণ এশিয়ায় রাশিয়া পাকিস্তানের সাথে সম্পর্ক জোরদার করেছে এবং এই প্রক্রিয়ায় ভারতের বন্ধুত্ব হারায়নি মধ্যপ্রাচ্যে সিরিয়া থেকে আফগানিস্তান পর্যন্ত প্রভাব বিস্তার চূড়ান্ত পর্যায়ে রাশিয়াকে এ অঞ্চলে প্রধান বিদেশি খেলোয়াড় যুক্তরাষ্ট্রের স্থানে প্রতিষ্ঠিত করবে কেউ বলতে পারে যে এত সহজে আফগানিস্তানকে পরিত্যেক অনিবার্যভাবে এ অঞ্চলে মার্কিন প্রভাবকে সংকুচিত করবে এবং এমনকি বিশ্ব পরাশক্তি হিসেবে যুক্তরাষ্ট্র তার মর্যাদাও হারাতে পারে চীনজি বিশেষ করে ট্রাম্পের প্রেসিডেন্ট আমলে যুক্তরাষ্ট্রকে তার প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখে ও বিশ্বে মার্কিন প্রাধান্যের অবসান ঘটাতে চায় এ অঞ্চলে দৃঢ়ভাবে পা রাখতে নিশ্চিতভাবে রাশিয়ার সাথে হাত মেলাবে আমেরিকার বহু অবহেলা উপেক্ষার শিকার পাকিস্তানও ভারতের সাথে ক্রমবর্ধমান বন্ধুত্ব যার একটি রাশিয়া ও চীনের সাথে যোগ দিতে ও ত্রয়ী জোট গঠনে সমানভাবে আগ্রহী যে কেউ বলতে পারেন যে যুক্তরাষ্ট্র আফগানিস্তান ও মধ্যপ্রাচ্যে তার স্বার্থ এত সহজে পরিত্যাগ করবে না শুধু দু হাজার দুই সালেই যুক্তরাষ্ট্র আফগানিস্তানে একশো বিলিয়ন ডলারেরও বেশি ব্যয় করেছে যাই হোক আফগানিস্তান সমস্যাকে রাশিয়া চীন ও পাকিস্তানের নিজের হাতে তুলে নিতে বাধা দেয়ার জন্য যুক্তরাষ্ট্র এখন পর্যন্ত কোনো নিরেট পদক্ষেপ নেয়নি আফগানিস্তান সমস্যার চিরতরের সমাধানের অংশ হিসেবে রাশিয়া তালেবানদের সাথে সংলাপে নিয়োজিত হওয়ার প্রস্তাব দিয়েছে বলে জানা গেছে তালেবানের সাথে যোগাযোগ প্রতিষ্ঠা সেখানে সিরিয়া ধরনের হস্তক্ষেপের জন্য আফগান মাটিতে সহায়ক শক্তি সৃষ্টিতে রাশিয়াকে সক্ষম করবে বস্তুত মস্কো যদি সন্ত্রাসী গ্রুপগুলোর বিরুদ্ধে আফগানিস্তানের সামরিক অভিযানের ঘোষণা দেয় এবং সেক্ষেত্রে যদি চীন ও পাকিস্তানকে তার সম্ভাব্য সহযোগী হিসেবে পায় সেক্ষেত্রে ট্রাম্প প্রশাসন কি রাশিয়াকে মধ্যপ্রাচ্যে তার বড় মাপের কৌশল গত খেলা শুরু করতে বাধা দেবে ট্রাম্পের প্রতি আবেগঘন বিদায় বার্তা এর দোকানের তুরস্কের সঙ্গে আন্তরিক এবং সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রাখায় ডোনাল্ড ট্রাম্পকে আবেগঘন বিদায় বার্তা জানিয়েছেন রজব তাইয়েব এরদোগান তুর্কি প্রেসিডেন্ট এরদোগান জানান বাইডেনের কাছে নির্বাচনে হেরে যাওয়ায় আমেরিকার সাংবিধানিকভাবে প্রেসিডেন্টের দায়িত্ব ছেড়ে দিতে হচ্ছে ট্রাম্পকে গত চার বছরে আঙ্কারার প্রতি বন্ধুত্বপূর্ণ দৃষ্টিভঙ্গি রাখায় বিদায়ী ট্রাম্প প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা জানান এরদোগান তিনি বলেন ট্রাম্পের শাসনামলে দুদেশের সম্পর্ক অনন্য উচ্চতায় পৌঁছেছে তবে পরাজয় প্রসঙ্গে এরদোগান বিবৃতিতে বলেন দ্বিতীয় মেয়াদে ট্রাম্প ক্ষমতায় থাকতে পারবেন বলে ধারণা ছিল আঙ্কারার এর আগে যুক্তরাষ্ট্র তুরস্কের ঐতিহাসিক সম্পর্ক ধরে রাখতে আঙ্কারা প্রতিশ্রুতিবদ্ধ বলেও জানান তুর্কি প্রেসিডেন্ট সর্বশেষ বিবৃতিতে ট্রাম্পকে আবারও ধন্যবাদ জানিয়ে যুক্তরাষ্ট্রের জনগণের শান্তি ও সমৃদ্ধি কামনা করেন এরদোগান এর আগে এরদোগান ডেমোক্রেট জো বাইডেন মার্কিন প্রেসিডেন্ট হিসেবে বিজয়ী হয় শুভেচ্ছা বার্তা পাঠান গত তিন নভেম্বরের যুক্তরাষ্ট্রের নির্বাচনে বিপুল ভোটে বাইডেনের কাছে পরাজিত হন ট্রাম্প যদিও নির্বাচন চুরির অভিযোগ তুলে নিজেকে বিজয়ী দাবি করেন তিনি একই সঙ্গে আইনি লড়াইয়ের ঘোষণা দেন ডোনাল্ড ট্রাম্প অন্যদিকে আলাস্কায় ছিচল্লিশ হাজার ভোটে জয়ী ট্রাম্প আলাস্কা অঙ্গরাজ্যে জয় পেয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ রাজ্যের ইলেকটোরাল কলেজ ভোটের সংখ্যা তিনটি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হওয়ার এক সপ্তাহ পর আলাস্কায় ফলাফল ঘোষণা করা হলো ভোট গণনা শেষে এ রাজ্যে ট্রাম্প পেয়েছেন এক লাখ আটচল্লিশ হাজার ছশো ভোট ডেমোক্রেট প্রার্থী জো বাইডেন পেয়েছেন এক লাখ দুই হাজার আশি ভোট এ রাজ্যে বিজয়ের মধ্য দিয়ে ট্রাম্পের ইলেক্টোরাল কলেজ ভোটের সংখ্যা দাঁড়াল দুশো সতেরোটি যদিও প্রেসিডেন্ট হিসেবে ইতিমধ্যে জয় নিশ্চিত করেছেন জো বাইডেন গত তিন নভেম্বর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হওয়ার চার দিন পর গত শনিবার পর্যন্ত জো বাইডেন দুশো নব্বইটি ইলেক্টোরাল কলেজ ভোট নিশ্চিত করতে সক্ষম হন আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচিত হতে হলে পাঁচশো আটত্রিশটি ইলেক্টরাল ভোট প্রয়োজন এ নির্বাচনে মোট পপুলার ভোটের মধ্যে বাইডেন পেয়েছেন পঞ্চাশ দশমিক সাত শতাংশ আর ট্রাম্প পেয়েছেন সাতচল্লিশ দশমিক ছয় শতাংশ ভোট এর দোকানের ঘনিষ্ঠ দুই সহযোগী করোনায় আক্রান্ত তুরস্ক সরকারের শীর্ষস্থানীয় দুই কর্মকর্তা করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন তারা হলেন প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের মুখপাত্র ইব্রাহিম কালিন ও স্বরাষ্ট্রমন্ত্রী সুলেমান সৈল। দুজনেই এর ঘনিষ্ঠ বলে পরিচিত করোনা পজিটিভ হলেও তাদের দুজনের তেমন কোনো লক্ষণ নেই বলে তারা জানিয়েছেন চিকিৎসাও প্রায় শেষ পর্যায়ে এর দোকানের মুখপাত্র ইব্রাহিম কালিন সংবাদ মাধ্যমকে বলেন তার হালকা কোভিড নাইন্টিন উপসর্গ রয়েছে এবং চিকিৎসাও শেষের দিকে তবে তিনি কতদিন ধরে অসুস্থ তা উল্লেখ করেননি এর আগে স্বরাষ্ট্র মন্ত্রী সুলেমান সুইলু জানান সোমবার অসুস্থ বোধ করার পর তিনি তার স্ত্রী এবং কন্যার করোনা পরীক্ষায় পজিটিভ এসেছে তাদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে ধন্যবাদ আমরা কিছুটা উন্নত বলেন তিনি করোনা সংক্রমণ ঠেকাতে এপ্রিলের প্রথম সপ্তাহে লকডাউন ঘোষণা করেন স্বরাষ্ট্রমন্ত্রী সৈল লকডাউন কার্যকর করার মাত্র দুই ঘন্টা আগে ঘোষণা দেয় বাজারগুলোতে চরম বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে এজন্য সমালোচিত হয়েছিলেন সৈল। পরে সৈল প্রেসিডেন্ট এরদোগানের কাছে পদত্যাগপত্র জমা দিলে তা প্রত্যাখ্যাত হয় আজাজিরার খবরে বলা হয় করোনায় আক্রান্ত এ দুই কর্মকর্তা প্রেসিডেন্ট এরদুগানের সঙ্গে নিয়মিতই যোগাযোগ করে থাকেন শনিবার ভূমিকম্প বিধ্বস্ত এলাকা ইজমির পরিদর্শনও গিয়েছিলেন তারা তুরস্কের স্বাস্থ্যমন্ত্রী ফাহরিদিন কোকে শনিবার জানিয়েছেন সর্বশেষ একদিনে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে তাদের দেশে পঁচাত্তর জনের মৃত্যু হয়েছে ডিয়ার ভিউয়ার্স আমাদের চ্যানেলের নিউজটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং আপনাদের বন্ধুদেরকে সাবস্ক্রাইব করতে উৎসাহী করুন নতুন নতুন নিউজ জানার জন্য আমাদের চ্যানেলের সাথী থাকুন ধন্যবাদ